আহলান বিকুম, সালামুন আলাইকুম। দেশ পরিচালনায় ফেরাউনি কৌশল, সূরা কাসাস প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসীন মিম, সূরা কাসাসের প্রথম আয়াত, নূরানি অক্ষর ত। এরা সূরা তহাতে, এর অর্থ হল ইজহাফ ইলা ফেরাউন ইন্নাহু তাগা। আর সূরা কাসাসে এসে ত অর্থ যতদূর বোঝা যায় সেটা হল জানেবে তুর। সিন, সিন অর্থ আমরা গবেষণা থেকে বুঝতে পারি মুসা, কারণ এই সূরা কাসাসে 18 বার মুসা শব্দটা এসছে। মিম শব্দের অর্থ মা, পানি, অর্থাৎ রিসোর্স। এই সূরা কাসাসে এসছে ইন্নাল্লাযিনা ফারাদা আলাইকুমুল কোরআন লারাদ্দু মাদ। কোরআন হলো লক্ষ্য, মাদ, সে মিম এসছে। আমরা এটা গবেষণা থেকে বলছি, হুবহু অনুবাদ থেকে নয়, তবে এগুলো হলো নূরানি অক্ষর। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হলো আয়াত আল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের। তাহলে আমরা তাসীন মিম, এগুলো হলো আয়াত স্পষ্ট। নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরাউন বিল হক, আমি আপনার কাছে মুসা ও হারুনের খবর যথাযথভাবে উপস্থাপন করছি। লি কওমিন ইউমিনুন, যারা মুমিন বান্দা তাদের জন্য। না ফেরাউনা আলা ফিল আরদে, পৃথিবীর মধ্যে ফেরাউন অনেক ঊর্ধ্বে দাম্ভিকতা দেখিয়েছে। ওয়া জাআলা আহলাহা শিয়াআন, আর সে বানিয়েছে তার আহালকে, তার রাজ্যের জনগণকে শিয়াআন, দলে দলে ভাগ করেছে। এটাই হলো ফেরাউনের মূল কৌশল, যে জাতিকে দলে দলে ভাগ করতে হবে। পৃথিবীর সেই সুন্নাত এখনো রয়ে গেছে। সেটা হলো কি, যে আমরা যদি দেখি এই ভারত উপমহাদেশে ব্রিটিশরা চালিয়েছে কাউকে তালুকদার, কাউকে জমিদার, কাউকে চৌধুরী, কাউকে সরকার, এইভাবে বানিয়ে দলে দলে ভাগ করেছে রাজা এবং প্রজা। এইভাবে ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশে জনগণকে ভাগ করেছে। স্বাধীনতার পরে আমরা দেখি জনগণকে যারা শাসন করেছে তারা বলেছে এরা স্বাধীনতার বিরোধী, এরা স্বাধীনতার পক্ষে, এরা মুক্তিযোদ্ধা, এরা রাজাকার, এরা নাস্তিক, এরা আস্তিক, এরা আহলে হাদিস, এরা আহলে কোরআন, এরা চরমনায়, এরা আটরশি। এইভাবে দলে 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 ভাগ করেছে। এটা হলো ফেরাউনি কৌশল, সকল জাতির অর্থাৎ বাঙালি জাতির লোককে একমাত্রায় আনার কোনো কৌশল তারা করে নাই। এই যে উন্মাদনায়, যে চেতনায় দেশ স্বাধীন হয়েছিল সেটাকে টুকরা টুকরা করেছে। এটা এই সেই ধারাবাহিকতা এখনও চলছে। এখনও কথায় কথায় বলা হয় রাজাকার, কথা কথায় বলা হয় যুদ্ধবিরোধী, কথায় কথায় বলা হয় নাস্তিক, কথা কথায় বলা হয় চরমনায়, আটরশি। এরকম হাজারো হাজারো দল রয়েছে, ভাগ করেছে মানুষে মানুষে। কেন এই যে ফেরাউনরা কেন এইভাবে ভাগ করে, উদ্দেশ্যটা কি? ইয়াস্তাদউফু তায়ফাতুন মিনহুম, তাদের এই যে তায়ফা ভাগ করা দল দলে কেন, ইয়াস্তাদউফু, যাতে দুর্বল করা যায়। যদি সবাই এক জনতার হয়,
এক পরিচয় হয় যে আমরা বাংলাদেশি, তাহলে সবাই শক্তিশালী হবে। ওই জন্য এগুলোকে দুর্বল করার ক্রাইটেরিয়া হলো যে ওয়া জালা আহলাহা শিয়ান, এদেরকে শিয়া বানাতে হবে, দলে দলে ভাগ করতে হবে, তাহলেই হবে ইয়াস্তাদ্বিফু, দুর্বল হবে। তায়েফাতান মিনহুম, তাদেরকে কি করেছেন, ইউযাব্বিহু আবনাআহুম, জবই করেছে আবনাআহুম, তাদের মধ্যে যারা কারিগর তৈরি করে বানা করে, যারাই শ্রেষ্ঠ হয়, ভালো হয়, কৌশলী হয়, কারিগর হয় সমাজ গঠনের, তাদেরকে জবই করে দেওয়া হয়। দেখবেন যে কোনো অফিসে, কোনো ব্যবসা বাণিজ্যে, শিল্প কারখানায় যে ব্যক্তি যোগ্য হয়ে উঠেছে তাকে কতল করে দেওয়া হয়। এটাই হলো যে মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম, তাদেরকে জবই করে দেওয়া হয় যারা যোগ্যতায় গড়ে ওঠে। ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম, আর তাদের মধ্যে যারা নেশা, দুর্বল, কিছু করতে পারে না, কোনো কাজের না, পিছনে থাকে, এদেরকে বাঁচিয়ে রাখে। তারা যারা শাসক গোষ্ঠী, ফেরাউনের যারা শাসক গোষ্ঠী, তারা চায় না যে কেউ মাথা চাড়া দিয়ে উঠুক, যোগ্যতায়, কৌশলে, বিজ্ঞানে, বুদ্ধিতে, সব কিছুতে সে একজন সবার চেয়ে একটু উপরে উঠেছে, সঙ্গে সঙ্গে সেটে কেটে ফেলে দেওয়া হয়। আর যারা পিছিয়ে পড়েছে এদের বেলা কিছু করা হয় না। ইয়াস্তাহয়ী নিসাআহুম, বাঁচিয়ে রাখে, যা দুর্বল প্রকৃতির লোকে এদেরকে বাঁচিয়ে রাখে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এইভাবে তারা হয়েছে ফাসাদ সৃষ্টি। ফাসাদটা কি, কারো যোগ্যতাকে মূল্যায়ন না করা, যোগ্য লোককে অবমূল্যায়িত করা, মেরে ফেলা, আর অযোগ্য লোককে এগিয়ে দেওয়া। আমরা দেখেছি এ সময় যারা যারা সরকার প্রধানকে তেল মেরে মেরে, জৈতুন মেরে মেরে বড় করেছে, কোনো যোগ্যতা নেই। যে স্বাস্থ্য খাতে ডাক্তার নিয়োগ দেওয়া হয় না, শিক্ষা খাতে যারা শিক্ষাবিদ তাদেরকে শিক্ষামন্ত্রী বানানো হয় নাই, যারা আইটি অভিজ্ঞ তাদেরকে আইটি খাতে নিয়োগ করা হয় নাই, স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছিল রাজনৈতিক নেতাদের থেকে, যারা রাজনীতি করে বড় হয়েছে, কিন্তু যারা সামরিকভাবে প্রশিক্ষিত, সামরিকভাবে জ্ঞান রাখছে তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় নাই, যারা দেশের আইন শৃঙ্খলার উপরে দক্ষ তাদেরকে বানানো হয় নাই। এই যে একটা মুস্তাদাফাইন, দুর্বলতা সৃষ্টি করা, ইয়াস্তাহয়ী নিসাআহুম, যারা দুর্বল পিছনের লোক এদেরকে সামনে বাঁচিয়ে রাখে, আর যারা যোগ্য বানা এদেরকে হত্যা করা হয়। এটাই হলো পৃথিবীতে সবচেয়ে বড় বিপর্যয়। আপনি দেখবেন সচিবালয়ে বলেন, অফিসে বলেন, আদালতে বলেন, ব্যাংকে বলেন, ইন্স্যুরেন্সে বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, শিল্প কলকারায় বলেন, সব জায়গাতে এই নেশাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে। নেশাকে, যারা দুর্বল পিছিয়ে থাকা লোকজনকে আগিয়ে দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। এটাই হলো ফেরাওয়ানি ফাসাদ সৃষ্টিকারী কৌশল। সবসময় সকল দেশে দেশে সরকাররা এই সমস্ত কৌশল অবলম্বন করে থাকেন। সূরা কাসাস আয়াত 5, ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইস্তুদ্ফু ফিল আরদ, আর আমরা চাচ্ছিলাম যারা দুর্বল পৃথিবীতে তাদেরকে অনুগ্রহ করতে, মুন্না বা মান্না অনুগ্রহ করতে, ওয়া নাজআলাহুম আইমাতান, আর এদেরকে বানাতে চাইছিলাম ইমাম, নেতা। দুর্বল লোকদেরকে আল্লাহ চাচ্ছেন নেতা বানাতে। ওয়া নাজআলাহুম আল-ওয়ারিসিন, আর আমরাই চাচ্ছিলাম তাদেরকে ওয়ারিস বানাইতে, উত্তরাধিকারী বানাইতে। আয়াত 6,
ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরাউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম, আর তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং ফিরাউন ও হামান ও তাদের সৈন্যবাহিনীকে দেখিয়ে দিতে। মা কানু ইয়াহজারুন, যাদেরকে তারা ভয় করত, আশঙ্কা করত। এই যে সবসময় দেখা যায় যে যারা ক্ষমতাসীন তারা তাদের প্রতিপক্ষ যারা মুস্তাদাফিন তাদেরকে ভয় পায়, তাদের ভয় ভয় তাদের মুস্তাদাফিন, কিন্তু আল্লাহ এদেরকেই ওয়া জালনা আইম মাতান, এদেরকেই নেতা বানাই, এদেরকেই পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করেন। নুমাক্কেনা, ক্ষমতায় অধিষ্ঠিত করেন, এটাই হলো ফেরাউনদের কৌশল আর আল্লাহর অন্য একটা কৌশল, দুর্বলদেরকে ক্ষমতাসীন করা। আমরা সম্প্রতি সময়গুলোতে আমরা দেখেছি যে কিভাবে সাধারণ মানুষ ক্ষমতাসীন হয়েছে। সূরা তৌবা আয়াত 56, ওয়া ইউহলিফুনা বিল্লাহি আন্নাহুম লা মিনকুম, ফেরাউনদের একটা কৌশল একটা অবস্থান বলা হচ্ছে, তারা আল্লাহর নামে কসম খায়, ইনশাআল্লাহ নিশ্চয় আল্লাহ করবেন, আমরা গভীর রাতে বিভিন্ন ইবাদত করে থাকি এরকম। নেক্সট আয়াত সূরা তৌবা 56, ওয়া ইয়াহলিফুনা বিল্লাহি আন্নাহুম লা মিনকুম, আর তারা শপথ করে আল্লাহর, ইনশাআল্লাহ এরকম, ইন্নাহুম লা মিনকুম, আমি আপনাদের লোক, এদেশ আমার, এদেশে আমার জন্ম, এইসব এই সমস্ত তারা হলফ করে থাকে। অমা হুয়া মিনকুম, তারা আপনাদের নয়। কেন তারা আপনাদের নয়? ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, বরং এরা হলো ফারাককারী, মানুষে মানুষে বিভাদ সৃষ্টিকারী, এরা আপনাদের নয়। এরা আপনাকে বুঝতে হবে, যারাই বলবে এরা রাজাকার, এরা মুক্তিযোদ্ধা, এরা জ্ঞানী, এরা আলেম, এরা নাস্তিক, এরা বিভ্রান্ত, যারা বলবে ফারাক করবে, এরাই প্রকৃতপক্ষে ফেরাউন দলের লোক। এবং এরা ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর নামে কসম খাবে, এদের কৌশল একটা, আর বলবে আমরা আপনাদের লোক। নো, অমা হুয়া মিনকুম, এরা আপনাদের লোক নয়। ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, এরা দলে দলে মানুষকে ভাগ করে। নেক্সট আয়াত সূরা তৌবা 57, লাউ ইয়াজিদুনা মালজান, যদি এরা পায় কোনো আশ্রয়, আও মাগারাতেন, আর যদি গৌর মানে গর্ত বা গুহা এটা যদি পায়, আও মুদ্দা খালান, অথবা কোথাও ঢুকে যাওয়ার জায়গা পায়, লাওয়ালু ইলাইহে ওয়াহুম ইয়াজমাহুন, পালানোর সময় তারা দৌড় মারে, কোনো কবরে ঢুকে যায়, গর্তে ঢুকে যায়, অথবা কোনো আশ্রয় সেখানে ঢুকে যায়, অথবা যেটাই ঢোকা যায় সেখানে ঢুকে যায়। আমরা সম্প্রতি এরকম ঘটনা দেখেছি, এরা পালিয়ে বেড়ায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, কোন দিক দিয়ে যায়, এরা এই পালিয়ে বেড়ানোর স্বভাব, ফেরাউনদের এই কালচার, বিপদে পড়লে এরা পালিয়ে যায়, এরা গর্ত খুঁজে, এরা সুড়ঙ্গ খুঁজে, এরা কোনো আশ্রয় খুঁজে। অথচ বহান আল্লাহ আহকামুল হাকিমিন, সূরা আলে ইমরানের 102 বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে মুমিনগণ, ওহে বিশ্বাসীগণ, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, সেই আল্লাহকে চিনুন, চেনার মতো করে চিনুন, আল্লাহকে জানুন, আল্লাহ যে আমাদের মধ্যে আছে এই অস্তিত্ব বুঝুন,
আল্লাহ আমাদের সাথে কীভাবে আছে, আল্লাহ আমাদেরকে কি করান, এটা আল্লাহর অস্তিত্বটাকে বুঝুন। আত্তাকুল্লাহ, আল্লাহকে চিনুন, আল্লাহকে বুঝুন। হাক্কা তোকাতেহি, যেইভাবে তাকে চিনতে হয়, যেইভাবে তাকে বুঝতে হয় সেইভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, আর আপনারা মৃত্যুবরণ করবেন না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, আপনারা সমর্পিত অবস্থায় সারা মৃত্যুবরণ করেন না, আল্লাহর প্রতি সমর্পণ করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। আমরা প্রতিটি কাজে কর্মে চিন্তা ভাবনায় প্রতিটা ইস্যুতে আল্লাহর সাথে সমর্পণ আমাদের। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওয়া তাসিমু, সূরা মায়দা 67 আয়াতে যেটা বলা হয়েছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে রক্ষা করবেন মানুষের হাত থেকে। ওয়া তাসিমু, আপনারা সুরক্ষিত হন, আপনারা রক্ষার পথ খুঁজেন, আপনারা নিরাপত্তা খুঁজেন কিভাবে, বিহাবলিল্লাহ, আল্লাহকে জানা, জ্ঞানী আল্লাহকে চেনা, আল্লাহর জ্ঞানে আসা, জামিয়ান, একত্রিতভাবে। আপনারা নিরাপত্তা খুঁজেন কিভাবে, আপনাদের নিরাপত্তা কিভাবে হবে, বিহাবলিল্লাহ, আল্লাহর জ্ঞান দিয়ে নিরাপত্তা, জামিয়ান, একত্রে সবাই মিলে একত্রে আল কোরআন তো আল্লাহর জ্ঞান, এটাকে ধারণ করুন। ওয়ালা তাফাররাকু, আপনারা তাফরিক করবেন না, আলাদা হবেন না, আপনি আহলে হাদিস, আপনি আহলে কোরআন, আপনি আহলে অমুক, আপনি আহলে হানাফি, আপনি সাফি, এই সমস্ত তাফরিক চলবে না। কখনো মুক্তিযোদ্ধা, কখনো কি রাজাকার, এই ধরনের তাফরিক করা এগুলো চলবে না। ওলা তাফাররাকু, তাফরিক বাদ, তাফরিক করা সম্পূর্ণ নিষেধ। আল কোরআনের বিধান এগুলো সবগুলো ফরজ, এখানে কোনো ধরনের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখেন নাই। ওয়া তাসমু, আপনার নিরাপত্তায় আসেন, বিহাবলিল্লাহ জামিয়াও, আল্লাহর জ্ঞান দ্বারা নিরাপত্তা, সকলে মিলে নিরাপত্তা। ওয়ালা তাফাররাকু, কোনো বিচ্ছিন্নতা হবে না, যারাই বিচ্ছিন্নতা পথ অবলম্বন করবে তারাই ফেরাউন, তারাই হামান। ওয়াসকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আপনাদের প্রতি কি পরিমাণ নিয়ামত দেওয়া হয়েছে, এই যে একটা বিশাল একটা বিপদ থেকে আপনারা রক্ষা পেলেন, কি পরিমাণ নিয়ামত দেওয়া হয়েছে পৃথিবীতে। সব সময় যারাই এই যে ওয়াতাসবি হাবলিল্লাহ জামিয়ান, যারাই আল্লাহর কাছ থেকে আল্লাহর জ্ঞানে রক্ষা পেতে চাই, তাদেরকে আল্লাহ নিয়ামত দেন। ইসকুন্তুম আদান, আপনারা ছিলেন পরস্পরের শত্রু, শত্রুতা ছিল যে আমাকে বিএনপি, আমাকে রাজাকার, আমাকে আওয়ামী লীগ, দলাদলি। যখন সবাই মিলে একত্রিত হয়েছে, সকল ছাত্র কোনো দলের না, সবার পরিচয় ছাত্র, তখন একটা বিজয়, একটা রহমত এসেছে। ফা আল্লাফা বাইনা কুলুবিকুম, আপনাদের মধ্যে, আপনাদের অন্তরে একটা বন্ধুত্ব, প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। ফা আসবাহতুম বি নিআমাতিহি ইখওয়ানা, তখন একটা নতুন একটা ভোর সুবহে সৃষ্টি করেছেন, বি নিআমাতিহি, তার নিয়ামত দ্বারা নতুন এক উষার জন্ম হয়েছে, ইখওয়ানা, আপনারা ভাই ভাই হয়েছেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফা আনকাজাকুম মিনহা, এই আপনারা ছিলেন জাহান্নামের কিনারে, এই যে কি পরিমাণ গোলাগুলি মানুষ খোনাখুনি চলছিল, জাহান্নামের কিনারে দাঁড়িয়েছিলেন, সেখান থেকে আপনাদেরকে রক্ষা করেছেন। কাজালিকা ইউবাইয়ুনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, আর এভাবেই আল্লাহ তার আয়াতসমূহকে পরিষ্কার করেন যাতে আপনারা
পথের নাগাল পান। ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন, আপনাদের মধ্যে থেকে হবে একটা উম্মত, একটা দল, আপনারা সবাই না। ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন, আপনাদের মধ্যে থেকে একটা দল হবে। ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে ডাকবে, আহ্বান, দাওয়াতি কাজ করবে, সবাই দাওয়াতি কাজ করবে এরকম না। ওয়াল তাকুন মিনকুম, আপনাদের থেকে উম্মাতুন, একটা দল। ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে ডাকবে, আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা আন-নাস বিল মারুফ, আর এরা কি করবে? ইয়ামুরুনা, আদেশ দিবে, বিল মারুফ। মারুফটা কি? মারুফ হলো বাস্তবতা অনুধাবন করা, প্রকৃত অবস্থা জানা। আপনি আগে পরিস্থিতি কি হয়েছে সেটা জানবেন, অনুধাবন করবেন, সেখান থেকে আপনি নির্দেশনা দিবেন। তাহলে ইয়ামুরুনা বিল মারুফ, বাস্তবতা জেনে, যারা খাদ্যের প্রয়োজন, না বইয়ের প্রয়োজন, না টাকার প্রয়োজন, নাকি এখানে রাস্তায় বাঁধ ভেঙে গেছে, চলাচলের প্রয়োজন, এই বাস্তবতা বুঝেই আপনাকে নির্দেশনা দিতে হবে। এগুলো হলো যারা যারা সরকারে, যারা নেতৃত্বে থাকবে। ফেরাউন নাই, ফেরাউন ছাড়া যারা ইসলামী নেতৃত্ব, তারা এই কাজগুলো করবে, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবে, নির্দেশনা দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর নিষেধ করবে মুনকারে, অস্বীকৃতি, অন্যায়, অবিচার কাজে তাদেরকে বারণ, বাধা দেবে। এটা অস্বীকৃতি, যে একটা নির্দেশনা দিল এটাকে অস্বীকৃতি করছে, এটাকে বাধা দেবে। যে কেন, যে নির্দেশনা আসছে ওটাই মানতে হবে। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল কাম। সম্প্রতি সময়ে যে বিভিন্ন প্রেক্ষিতে যে নতুন জাগরণ হয়েছে, তাদেরকে আল কোরআন থেকে শিক্ষা নিতে হবে, আল কোরআন অনুসারে নির্দেশনা দিতে হবে, তবেই সফল কাম হবেন। সফল কামের সূত্র রয়েছে আল কোরআনে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।